আমার নেতারা শিবলিঙ্গে কন্ডম পরানোর পরামর্শ দেয় না, সায়নিধি। আমার নেতাও শিক্ষা দেয় মোরা এক বিন্দে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আমার নেতারা শিক্ষা দেয় নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমার নেতা আব্বাস সিদ্দিকী সেই শিক্ষা দেয়, আমার নেতারা শিব মন্দিরে কন্ডম পরানোর নির্দেশ দেয় না। আর আবুলদা, কেমন লাগছে হাকিমুল? আব্বার জন্য খুব মন খারাপ লাগছে না? আরে মন খারাপ তো আমাদের লেগেছিল, বুকটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। কিছুদিন আগে ঈদের নামাজের আগে যখন রেজাউল আর মঈউদ্দিন তার দুধের শিশুগুলো তার কবরস্থানে গিয়ে যখন তার বাবার জন্য জিয়ারত করছে, আব্বা তুমি কবে বাড়ি ফিরবে, আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য কমিটির নেতারা তাদের চোখের দিকে এখনো তাকাতে পারিনি। সৌকাতদা শুনে রাখুন, সবে তো সকাল, তিহার আপনার জন্য রেডি হচ্ছে, আপনি প্রস্তুত থাকুন। ভাঙরকে লুট করেছেন, ভাঙর গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের তাদের অর্থনৈতিক বুনিয়াদকে খুন করেছেন। ভাঙরের মানুষ এই তৃণমূলকে এক ইঞ্চি জমি ছাড়বে না, তাই সেই শপথ নিয়ে আজকে এই সোনপুরের বাজারে উপস্থিত হয়েছে। সায়নিধি, শুনতে পাচ্ছেন? আপনাকে বলি, আমি একটা ইউটিউব চ্যানেলে শুনছিলাম আপনার বক্তব্য। আপনি বলছিলেন আমি তো নওশাদ সিদ্দিকী নই, কিন্তু আপনাকে তো আমি জানি আপনি একজন মহিলা, আপনি কেন নওশাদ সিদ্দিকী হবেন? আমার নেতা শিক্ষা দেয়, শুনে রাখুন সায়নিধি। আমি জানি না আপনাকে কে শিক্ষা দিয়েছে, আমার হিন্দু ধর্ম, আমার হিন্দু ধর্মের মা বোনেদেরকে আঘাত দিয়েছে। আমরা জানি না আপনাকে কোন নেতা বলেছে শিবলিঙ্গে কন্ডম পরাতে। আর আমার নেতা শিক্ষা দেয়, সায়নিধি শুনে রাখুন, আমার নেতা শিক্ষা দেয় আমার পশ্চিম বাংলায় আমার ভারতবর্ষের আমার মুসলমান ভাইরা মাথায় টুপি পরে নিরাপদে মসজিদে নামাজ পড়বে, তার দায়িত্ব ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে নিতে হবে। আমার হিন্দু মায়েরা, হিন্দু বোনেরা, হিন্দু মায়েরা, হিন্দু বোনেরা শিব মন্দিরে গিয়ে ঘন্টা বাজাবে, শঙ্খধ্বনি দেবে, তার দায়িত্ব ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দায়িত্ব নিয়ে সেই দায়িত্বের কাজ করতে চলেছে। আমার নেতারা শিবলিঙ্গে কন্ডম পরানোর পরামর্শ দেয় না, সায়নিধি। আমার নেতাও শিক্ষা দেয় মোরা এক বিন্দে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আমার নেতারা শিক্ষা দেয় নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমার নেতা আব্বাস সিদ্দিকী সেই শিক্ষা দেয়, আমার নেতারা শিব মন্দিরে কন্ডম পরানোর নির্দেশ দেয় না। এটাও সিপিএম এর ছাট মাল জানেন তো, সায়নিক ও সিপিএম এর ছাট মাল জানেন তো, যাই ক্ষমা করবেন মাল বলে ফেললাম, এটাও সিপিএম এর ছাট। কারণ বলছি আমার নেতারা কোন ধর্মে আঘাত হাত আসবে এই রকম শিক্ষা আমাদেরকে দেয়নি, আর আগামী দিনে আমাদেরকেও দেবে না। এবং সায়নিধি আপনাকে বলি, মিমি আর আপনি আপনাদের মধ্যে কোনো পার্থক্য নেই, আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আপনার সম্পর্কে কোনো মন্তব্য করব না। আপনার দলের রাজ্যসভার সাংসদ মানস ভুঁইয়া মেদিনীপুরের সভায় বলে দিয়েছে আমরা বলবো না সায়নি, তাই আপনাকে বলবো 1 তারিখের মানুষ, শুধুমাত্র এই ভাঙরের মানুষ খাম ছাড়া আর কোথাও ভোট দেবে না। শওকত মোল্লা আপনি শুনে রাখুন, আসলে আমি কিছুদিন খুব অসুস্থতার মধ্যে চলছি আর কি, আপনারা জানেন 42 দিন জেল খেটেছিলাম, সেই সময় আমার চোখে একটা আঘাত লেগেছিল, আমার রেটিনাটা একটু ডিস্টার্ব করেছিল, যার জন্য আমাকে ট্রিটমেন্টের জন্য বাইরে যেতে হয়েছিল। যাই হোক, আপনারা সবাই ভালো আছেন? ভালো আছেন তো?
আর একটা যন্ত্রণা বুকের ভেতর খুব দুরু দুরু করছেন, জানেন তো কি যন্ত্রণা জানেন, বলতে পারবেন? সিপিএম এর সঙ্গে আমাদের জোট হলো না, এটা খুব যন্ত্রণাদায়ক, খুব কষ্ট লাগে যে সিপিএম এর সঙ্গে আমাদের জোট হলো না। আমরা সেদিনকে আলিমুদ্দিনে গিয়েছিলাম, বিমান বাবু মোহাম্মদ সেলিম আমাদের সঙ্গে বসেছিলেন, আমরা বললাম যে পশ্চিম বাংলায় বিজেপিকে তাড়াতে হবে, আর এই শওকত মোল্লা আর এই শাহজাহান শেখকে এই পশ্চিমবঙ্গ থেকে তাড়াতে হবে, আর পিসি ভাইপোর চুরিকে রুখতে হবে, তৃণমূল বিজেপিকে এক ইঞ্চি জায়গা আমরা আইএসএফ ছাড়বো না। আমরা সেদিন আলিমুদ্দিনে বলেছিলাম, আমরা সেদিনকে দৃঢ়তার সঙ্গে বলেছিলাম যে 21 সালের নির্বাচনে আমরা এই পশ্চিম বাংলার প্রান্তে প্রান্তে আমরা বামপন্থীদের ঝান্ডা ওড়াতে পারছিলাম না। সেদিন ব্রিগেডের মাঠে আমার দলের পৃষ্ঠপোষক, আমার দলের পৃষ্ঠপোষক তিনি বলেছিলেন এই পশ্চিম বাংলায় লাল ঝান্ডা উড়বে। আমার পৃষ্ঠপোষক ব্রিগেডে দাঁড়িয়ে বলেছিলেন যে আমার আইএসএফের ঝান্ডা উড়বে। আমরা সেদিনকে বুক চিতিয়ে মহল্লায় মহল্লায় লাল ঝান্ডা উড়িয়েছিলাম, মহল্লায় মহল্লায় আমরা আমাদের আইএসএফের ঝান্ডা উড়িয়েছিলাম, কিন্তু আমরা বলেছিলাম যে পশ্চিম বাংলায় আমাদের মহাজোট চাই, না হলে এই চোর তৃণমূলকে আমরা তাড়াতে পারবো না। বিমান বাবু সেদিনকে মুচকি হেসেছিলেন, আমরা বুঝে উঠতে পারিনি, আমরা জোটটা করতে পারলাম না, আমরা জোটটা করতে পারলাম না। আমরা বলেছিলাম এই পশ্চিম বাংলার মানুষ আওয়াজ তুলছে, 42টা লোকসভা নির্বাচন ক্ষেত্র থেকে আমাদের কাছে দাবি আসছে যে আমাদেরকে লোকসভার ক্যান্ডিডেট দিতে হবে। আমরা বললাম 21 সালে আমরা মহাজোট করেছিলাম বিজেপি এবং তৃণমূলকে তাড়ানোর জন্য, আমরা আলিমুদ্দিনে যাচ্ছি, বিমান বাবুদের সঙ্গে কথা হচ্ছে, আমরা আবার মহাজোট করে সংযুক্ত মোর্চা করে আমরা লড়াই করব। আমরা সেদিনকে 24টা আসন চেয়েছিলাম, হয়তো মানুষের আবেগ, হয়তো আমার কর্মীদের আবেগটা সেদিনকে আলিমুদ্দিনে বলেছিলাম, তারপরে 21টা বলেছিলাম, তারপরে 18টা বলেছিলাম, তারপরে 12টা বলেছিলাম, তারপরে 7খানা বলেছিলাম। বিমান বাবু বললেন মথুরাপুর আর উলুবেড়িয়া ছাড়া আর কোথায় নির্বাচনে লড়ার জন্য আইএসএফকে সিট ছাড়া যাবে না, আর বললেন বারার সাথে লড়তে পারো কিন্তু ফরওয়ার্ড ব্লকের সঙ্গে আমরা কথা বলতে পারবো না। আমরা সেদিন মনে মনে ভাবলাম যে আমরা যে মহাজোট করেছিলাম, আমরা যে সংযুক্ত মোর্চা করেছিলাম, আমরা বিজেপিকে আমরা রুখতে চাই, আমরা তৃণমূলকে পশ্চিমবঙ্গ থেকে তাড়াতে চাই, আমাদের যদি শুধুমাত্র মথুরাপুর আর উলুবেড়িয়া যদি দেয়া হয় তাহলে কি আইএসএফটাকে আমরা তুলে দেব। সেদিন আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে পশ্চিমবঙ্গের মানুষের উপর আমাদের দায়িত্ব তুলে দেব, পশ্চিমবঙ্গের মানুষ নির্বাচন করবে 2024 সালে বিজেপিকে রোখার জন্য, তৃণমূলকে রোখার জন্য। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে আইএসএফ, আমরা একলা পথেই হাঁটছি এবং একলা পথেই যাচ্ছি। তালাক এখনো আমরা দিইনি, এখনো বামপন্থীদের সঙ্গে তালাক আমাদের হয়নি। সৃজন আমার ভালো বন্ধু, শিক্ষিত ছেলে, সৃজনের জন্য কষ্ট হচ্ছে কিন্তু বিমান বাবুদের জন্য আমার পার্টিটাকে আলমারিতে তুলে রাখতে পারলাম না, তাই নূরে আলমকে 1 তারিখে খাম চিহ্ন ভোট দিয়ে পার্লামেন্টে খাম চিহ্নকে পাঠাতে হবে, সেই দায়িত্ব ভাঙরকে, ভাঙরবাসীকে দায়িত্ব নিতে হবে। শওকত মোল্লা আপনাকে বলে রাখি 2026 সালে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে এই ভাঙরে আপনার যদি ক্ষমতা থাকে নওশাদের বিরুদ্ধে একবার দাঁড়িয়ে দেখুন, জলকে জল আর পানিকে পানি ভাঙরের মানুষ বুঝিয়ে দেবে। যে কথাটা বলতে চাইছিলাম, পশ্চিম বাংলার যে ভয়ানক অবস্থা, যে ভয়ানক পরিস্থিতি চলছে, তৃণমূল আর বিজেপির বাইনারি পলিটিক্স, তারা বলছে একদিকে হিন্দু একদিকে মুসলমান, এই করতে চাইছে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাতে চাইছে তৃণমূল বিজেপি। আমরা বলতে চাইছি যে আমাদের সজাগ ভাবে থাকতে হবে, আমাদের এই 1 তারিখে যে নির্বাচন আছে, 1 তারিখে নির্বাচন আগে অনেক আমাদের প্ররোচনা দেবে। 1992 সালে ফিরে যান, সেদিন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু, সেদিন আমরা দেখেছিলাম উত্তরপ্রদেশে বাবরি মসজিদ ধ্বংস করেছিল এই বিজেপি, সেদিন এই পশ্চিম বাংলায় একটাও সাম্প্রদায়িক দাঙ্গা হতে দেয়নি। এই ভাঙরের আমার যারা চাচারা আছেন, যারা কাকারা আছেন, যারা আমার কাকিমারা আছেন, তারা জানেন যে আমার মুসলমান ভাইরা
চাচারা মাথায় টুপি পরে মন্দিরকে পাহারা দিয়েছিল, আর আমার হিন্দু ভাইরা সেদিন মসজিদকে পাহারা দিয়েছিল। এটাই পশ্চিমবঙ্গ, এটাই আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি। এই শিক্ষাই আমাদের আব্বাস সিদ্দিকি দেয়। শিবলিঙ্গে কন্ডম পরানোর শিক্ষা আমাদেরকে আব্বাস সিদ্দিকি দেয় না। বলছি এই কারণেই, ধর্ম আমাদের কাছে আবেগ, ধর্ম আমাদের কাছে বিশ্বাস, ধর্ম আমাদের কাছে ভরসা। সেই ভরসার জায়গায় জায়গায় এই একটা হিন্দু সম্প্রদায়ের আমার ভাবাবেগকে ভাবাবেগকে আঘাত করেছে সায়নী ঘোষের এই কটকাণ্ড কলাপ। তাই আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, যারা আমরা যে ধর্মের মানুষই হোক না কেন, আমরা এই এক তারিখের নির্বাচন এই যাদবপুরের মানুষ সায়নী ঘোষকে শুধু ঘৃণার চোখে দেখবো, শুধু ঘৃণার চোখে দেখবো। এটাই হচ্ছে আমাদের কাজ, মানুষের মধ্যে সেই বার্তাটা দিতে হবে। ভাঙড়ের আমার হিন্দু ভাইরা, আমার হিন্দু মায়েরা, আমার মুসলিম মুসলিম ভাইরা, মুসলিম মহিলা বোনেরা, আমরা এই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টকারী সায়নীকে আমরা একটা ভোটও দেব না। তাই নূরে আলমকে আমরা খাম চিহ্নে ভোট দিয়ে, আমাদের ছোট ভাই খাম চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবে। আমরা দেখেছি স্বাধীনতার পর থেকে এই ভাঙড়ের মানুষ তারা শুধু ফুটবলের মতো ব্যবহার হয়েছে। আপনারা অনেকে বার পার্লামেন্টে পাঠিয়েছেন সাংসদদের, কিন্তু ভাঙড়বাসী কি পেয়েছে? ভাঙড়বাসীকে উপহার দিয়েছে তৃণমূল কংগ্রেস, আরাবুলকে উপহার দিয়েছে, শওকত মোল্লাকে উপহার দিয়েছে, শাহজাহান শেখকে উপহার দিয়েছে। এছাড়া বোম গুলি ছাড়া এই ভাঙড়ের মানুষ কিছু পায় না। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কথা দিচ্ছি, একবার খাম চিহ্ন যদি পার্লামেন্টে পৌঁছায়, আমরা ভাঙড়ের মানুষের প্রকৃত অধিকারের কথা পার্লামেন্টে নূরে আলমকে দিয়ে আমরা পাঠাবো। এটা আমরা কথা দিচ্ছি ভাঙড়ের মানুষের কাছে। আমরা কি দেখছি? একটা ভয়ঙ্কর শক্তি মাথা ছাড়া দিয়েছে। আমরা বলি মুকুল রায় কি বলে গেছে, মুকুল রায় সিবিআই ইডির ভয়ে এখন পাগলামি করছে, পাগলা সেজে রয়েছে। যদি তার সত্যি সত্যি সুস্থতা মানে অসুস্থতা হয়, আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সেই শিক্ষা দিয়েছে যে তিনি দ্রুত সুস্থ হয়ে রাজনীতির ময়দানে আসুক, কারণ সারদার নারদার সমস্ত টাকার হদিশ মুকুল রায় দিতে পারবেন। তার তাই এই মঞ্চ থেকে আমরা দ্রুত সুস্থতা কামনা করি। মুকুল রায় ছিলেন সেকেন্ড ইন কমান্ড, তিনি বলে দিয়েছেন যাহাই বিজেপি তাহাই তৃণমূল, যাহাই তৃণমূল তাহাই বিজেপি। আপনারা নিশ্চয়ই জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কানুন বৈশাখীকে নিয়ে মাঝে মধ্যে হিন্দি গানের ড্যান্সও দিচ্ছে আজকাল। শোভন বৈশাখীকে জানেন নিশ্চয়ই, তিনি কখন বিজেপি কখন তৃণমূল বোঝা মুশকিল।